আমরা এই পাশের গরুগুলো দেখাই, দেখতে পাচ্ছেন এটা দেশি গরু, একদম পিওর দেশি। আর পিওর দেশি এইরকম সাইজের গরু কিন্তু প্রচুর রয়েছে ময়মনসিংহ জেলার বিখ্যাত একটি হাট, ম্যারেঙ্গা হাটে। ভাইজান কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো আছে। আপনাদের এই গরুটা কত চাচ্ছেন? কেমন বলতেছে হাটে? এই 2,60,000-70,000, 3,00,000 বাঙ্গন হাতা কইতাছে আর কি। আপনারা আরো বাড়লে ছাড়বেন নাকি এর মধ্যে একটা দামাদামি? এটা দামাদামি হইতাছে, 3-এর মধ্যে একটা দামাদামি হইতাছে, এরা 3 বাঙ্গন হাতা কইতাছে। কেমন ওজন এটার? এটা 8 মণ ওজন। ধন্যবাদ, ভালো থাকবেন। শুনলেন, এরকম একটা গরু 8 মণ না, ওজন মাংস 8 মণ হইব, এটা বলতেছে মানে মাংস হবে 8 মণ। আচ্ছা আচ্ছা, না ওই তো মানে গোস্তের ওজন। চাচা কি বলছে? ওজন 8 মণ। হ্যাঁ ওইটাই আর কি। হ্যাঁ আমরা তো আসলে ওটাই চিন্তা করি, ওটাই বলি আর কি। হাইওয়েট যখন বলা হয় তখন হচ্ছে সব শহর শিখে আছে। ঠিক আছে চাচা, আপনারা ভালো থাকবেন। দর্শক, আমরা আরও কিছু এরকম সুন্দর গরু আপনাদেরকে এই ময়মনসিংহ জেলার বিখ্যাত হাট থেকে দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকের হাটে না হয় আগামী হাটে কিন্তু আপনারা চাইলে আসতেই পারেন, এখানে এসে দেখে বুঝে কিন্তু গরু ক্রয় করতে চাইলে কিনতে পারেন এখান থেকে। ওই দিকটাতে যদি আমরা তাকাই দেখতে পাচ্ছেন সিরিয়ালি একদম আনাচে কানাচে এভাবে সুন্দর সুন্দর গরু নিয়ে ভাইয়েরা অপেক্ষা করছেন বিক্রি করার জন্য। এটা কি নিয়ে আসলেন নাকি কিনলেন? এই মাত্র নিয়ে আসলেন। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, যেমনটি দেখছিলাম গরু ওই দিকটাতে, এদিকেও কিন্তু ওই টাইপের গরুগুলো রয়েছে। প্রত্যেকটা গরু একদম লাল এবং দেখার মতো সুন্দর সুন্দর গরু। ভাইদের এগুলো না, কত করে চাচ্ছেন? এটা কত চাচ্ছেন আপনারা? 2,50,000 টাকা চাচ্ছি। 2,50,000 টাকা চাচ্ছেন ভাই এই গরুটা? কত দাম উঠতেছে এটা? 1,80,000 টাকা বলতেছে। আপনারা কয়টা আনছেন আজকে? 2টা। বেচা হয়েছে একটা? না না। এইটা আর কোনটা? এটা এদিকে আছে আরেকটা। আচ্ছা আচ্ছা, কেমন দাম আশা করছেন আপনারা এটা? এই 2,10,000। আমরা ওই পরের গরুটা দেখাই, এটার থেকে আবার একটু ছোট গরু যারা কিনতে চান সেটা কিন্তু ওইটা হতে পারে। ওই গরুটা আমরা একটু দেখিয়ে দিই। দর্শক দেখতে পাচ্ছেন এটা আজকে এই ভিডিওতে যেগুলো গরুগুলো দেখাচ্ছি একদম মোটামুটি কাছাকাছি সাইজের, কাছাকাছি ওজনের। দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ভালো মতো। এটা এই ভাইরা নিয়ে আসছে দেখতে পাচ্ছি। ভাইদের এই গরুটা তো দাঁতা না? জি। কয় দাঁতের এটা? 2 দাঁত। 2 দাঁতের ক্রেজি একটা গরু দেখতে পাচ্ছেন। তবে এই সুস্থ সবল গরু কিন্তু চেনার উপায়টাই এইটা, শর্টপটে থাকবে, একটু লাভালাভি করবে। আপনারা কেমন দাম চাচ্ছেন এটা? দাম চাচ্ছে 1,60,000। কত বলতেছে এটা হাটে? এই 25-30। কত আশা করছেন আপনারা? 40। আমরা দেখাচ্ছি আপনাদেরকে শাহিওয়াল গরুর আজকে এই হাটে অভাব নাই, আসলে প্রচুর শাহিওয়ালের আমদানি রয়েছে। কিন্তু একটি কথা, সেটি হচ্ছে যে ক্রেতার অভাব দেখা যাচ্ছে, ক্রেতা এখনো নাই, আসলে বিক্রি এখনো হচ্ছে না। আমরা এই গরুটা দেখাই, এটা এটা একটু ছোট সাইজের হলে দেখতে অনেক সুন্দর গরু, দেখি আমরা এটার দাম জানার চেষ্টা করি। এটা এই ভাই নিয়ে আসছে। মিয়া ভাইয়ের গরুটা কয় দাঁতের ভাই? এটা দাঁত না হয়, বয়স হয়েছে? বয়স হয়েছে, 2 বছর হয়েছে। 2 বছর প্লাস হয়ে গেছে। কেমন দাম চাচ্ছেন আপনারা? দাম চাইছে 140। কত বলে এটা হাটে? 100 এরকম বলছে। বাজার মন দাম বেশ, ব্যাপারী বেশ একটা না। কত আশা করছেন গরুটা আপনারা? 40 আমরা চাইতে, 40 তার বেশি হইতো না, মনে হয় 30-35 হইলাম বিক্রি করাম আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। কাপড়ে আবার মিলে তো আমরা হত্যা মিলতে আসে না, কারণ কাপড়ে রেট বাড়তি, বুসি দাম বাড়তি, সব দিক দিয়ে দাম বাড়তি, অন্তত গরু বাজারে দামে কম। আমি যেটা দেখলাম ক্রেতা খুব কম হাটে। হ্যাঁ, বাজারে কিন্তু বেচা কি নাই, একবারে নাই, একদম নাই। হ্যাঁ, কাউন্টার একবার খারাপ হয়ে গেছে, কাউন্টার কিন্তু আর নাই, বেচা কিনা নাই। ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা। চাচা রয়েছে দেখতে পাচ্ছি, চাচা দেখি কয়টা গরু নিয়ে আসছে আমরা একটু দেখানোর চেষ্টা করি। চাচা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কয়টা গরু নিয়ে হাজির হলেন চাচা? আমি 5টা গরু আনছিলাম, 3টাও কি এখন বেচা হয়েছে? 3টা গরু বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা, একজন আপনাকে পেয়ে গেলাম যে যিনি বিক্রি করে ফেলেছেন 3টা গরু। এই লালটাও আপনার না? না, আমারও এখন এই 2টা আছে, এই এই কালোটা এবং সাদাটা। সাদা গরুরও চাহিদা আছে, অনেকে এই সাদা গরুই কিনতে চায়। সাদাটা কত চাচ্ছেন? সাদাটা চাচ্ছি 180।
1,80,000, এটা কেমন দাম বলে মানুষ? এটা 40-45 হইতাছে এখন। তার মানে কি এটা 50 এর মধ্যে ছাড়বেন? 50 এর উপরে লাগবে এটা। উপরে? হ্যাঁ হ্যাঁ, জি জি উপরে। এটা কত মণ হবে? এটা 5 মণের উপরে আছে। 5 মণের উপরে না গেলেও হবে তো? 5 মণ? 5 মণ হবে। 5 মণ হলেই তো চলে আসছে। হ্যাঁ ইনশাআল্লাহ। তাই না? আর এই কালোটা কত যাচ্ছেন? কালোটা ওটা চাইছি 190। 190 এটা চাই। এটা মনে হয় বড় একটু না? সুন্দর আছে তো আরো না? গরু কিন্তু সুন্দর দেখতে গেলে ওইটাই। এটার চেয়ে দেখেন এটার কুচটা, বিশেষ করে চোট যেটাকে বলে, এটা কত সুন্দর। আর এটা কিন্তু চোটটা অত সুন্দর না, বুঝছেন? এটা বড় হইলেও তো। এটা কত আশা করছেন চাচা? এটা আশা করছি বিক্রি করাটা আমার নিচে 60। আচ্ছা চাচা, দুটো গরুই নিজে পালন করছেন, দীর্ঘ কতদিন পালন করলেন? অনেকদিন, বছর দুই বছর। অনেকদিন, দীর্ঘদিন পালন করে। চাচা ভালো থাকবেন, শুভকামনা। আপনি যেমনটি আশা করছেন এমন দামে যেন বিক্রি হয়, আমরা সেটাই কামনা করি। আমরা লাল গরুটা দেখাবো। এই লাল গরুটা নিয়ে আর একজন রয়েছে দেখতে পাচ্ছি। আর আজকে এই হাটে কিন্তু প্রচুর গরু। ভাই আপনি কেমন আছেন? ভালো। আপনাদের হাটে আসলাম আপনাদের গরু দেখানোর জন্য। এটা কত চাচ্ছেন আপনারা? 170। 1,70,000 চা হচ্ছে এটা। দর্শক দাচ্ছে কয় দাঁতের? দুইটা দাঁত। দুই দাঁতের একটা গরু। তার মানে হচ্ছে দামাদামি চলছে দেখতে পাচ্ছেন। আমরা যদি দেখাই, বলছেন ভাই, বলছেন যে ছোট করে চাওয়া হোক, দেখি বিক্রি হয় কিনা। আমরা দেখাই আপনাদেরকে, যে কানে মুখে কথা হচ্ছে, দেখি আমরা একটু অপেক্ষা করি। তবে গরুটা কিন্তু মাশাআল্লাহ, এটাও দেখতে সুন্দর। আর সুন্দর গরুর আজকে অভাব নাই, প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, কিন্তু ক্রেতার অভাব, ক্রেতা দেখা যাচ্ছে না বেশি পরিমাণে। কিন্তু মোটামুটি একটা দাম উঠে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন ভালো মতো দেখানো হচ্ছে। কত উঠলো দাম লাস্ট? 50। 1,50 বলা হচ্ছে। আর একটু বাড়লে ছেড়ে দিবেন। ধন্যবাদ, শুভকামনা রইল। আমরা দেখি হাট ঘুরে আরো কিছু গরু আপনাদেরকে দেখাই। দুইটা গরু দিয়েছি আমরা। ভাই বলছেন যে 1,50,000 দিয়ে গরু কিনলে 4 জন লাগবে বাড়তে। আমরা এটা দেখাই, এটা ভাইরা নিয়ে আসে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তিন ভাই নাকি আপনারা? জি না, আমার মামা উনি। মামা? আচ্ছা ঠিক আছে, মামা ভাই না চলে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা। দুইটা? দুইটা, এইটা আর ওইটা। দুইটাই তো সেম সেম কালারের দেখা যাচ্ছে। এইটা মনে হয় একটু বড়, ওইটা একটু ছোট। এইটা কত চাচ্ছেন আর ওইটা কত চাচ্ছেন? ওইটা জোড়া 5,00,000 টাকা চাইতেছি। দুইটা 5,00,000 চাওয়া হচ্ছে। তারা এক জোড়া একসঙ্গে বিক্রি করতে চাচ্ছে, কথা শুনে এমনটাই মনে হচ্ছে। সো এগুলো কয় দাঁতের করে গরুগুলো? দুই দাঁতের। দুই দাঁতের করে গরুগুলো, দর্শক দেখতে পাচ্ছেন। এগুলো গেস করলে আসলে আনুমানিক ওজন কেমন মিলতে পারে? আমরা একটা আইডিয়া দিচ্ছি, এটা পসিবল না যেহেতু। আপনারা কেমন দাম আশা করছেন হাটে? চারের উপরে। আপনারা মনে হচ্ছে কাছাকাছি থেকে এসেছেন? জি জি। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকেন। দর্শক শুনলেন এইরকম দুটো গরু, তারা কেমন দাম আশা করছেন। তবে যেটি হচ্ছে যে এর মধ্যে দামাদামির হয়তো একটি সুযোগ রয়েছে, তবে গরুগুলো সুন্দর দেখতে পাচ্ছেন, এটাও সুন্দর ওইটাও সুন্দর। তারা একটা সুন্দর দাম তো অবশ্যই আশা করবে, দীর্ঘদিন পালন করে এসছেন বিক্রি করার জন্য।